আসসালামু আলাইকুম, আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। ওয়াকফ জমিতে কলেজ ক্যাম্পাস, ডিএম এর উদ্বোধন করা ভবন বন্ধের নির্দেশ দিল ট্রাইব্যুনাল। রাজ্য ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে উঠল দ্বিজেন্দ্রলাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস, আর সেই ক্যাম্পাস বন্ধ করার নির্দেশ দিল রাজ্য ওয়াকফ ট্রাইব্যুনাল। যদিও গত 8ই ফেব্রুয়ারি ওই ক্যাম্পাসের উদ্বোধন করে ফেলেছেন নদিয়ার জেলাশাসক পার্থ ঘোষ, পরিচালক কমিটির সভাপতি অসীম সাহা, কৃষ্ণনগর সদরের এসডিও চিত্রদীপ সেন, কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী। ওয়াকফকৃত সম্পত্তিতে কিভাবে একটি কলেজের ক্যাম্পাস তৈরি হলো তা নিয়ে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে ক্ষোভ। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর শহর এলাকায়, আর এটি কৃষ্ণনগর মাঝদিয়া রোডে। ওয়াকফ সম্পত্তির ইসি নম্বর 15693, মতোয়ালির নাম রয়েছে নাজিমউদ্দিন আহমেদের। জানা গেছে খোদাডাঙ্গা কবরস্থান ওয়াকফ এস্টেটের 15 একর কবরস্থান রয়েছে কৃষ্ণনগর মাঝদিয়া রোডে। এই জমিটির মাঝ বরাবর একটি রাস্তা রয়েছে, দুই পাশে রয়েছে ওয়াকফ সম্পত্তি। রাস্তার এক পাশের সম্পত্তি কবরস্থান হিসেবে ব্যবহৃত হলেও অন্য অংশটি ফাঁকা রয়েছে, আর সেই সম্পত্তিতেই দ্বিজেন্দ্রলাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে উঠেছে। ফাঁকা জায়গাটি রাজনৈতিক মিটিং, সমাবেশ ইত্যাদির জন্য মাঝে মধ্যে ব্যবহৃত হচ্ছে। এই ওয়াক সম্পত্তিতে কলেজ কর্তৃপক্ষ বেআইনিভাবে ক্যাম্পাস নির্মাণ করায় সেটি কেউ ব্যবহার করতে পারে না, এমনটাই অর্ডার দিয়েছে ওয়াক ট্রাইব্যুনাল। এই মামলার পিটিশনার আইনজীবী আব্দুর রাকিব মল্লিক, তিনি জানান গত 21শে সেপ্টেম্বর ওয়াকফ ট্রাইব্যুনাল জানিয়েছে কৃষ্ণনগরের গোদারাঙ্গা কবরস্থান ওয়াকফ এস্টেটের অবৈধভাবে কলেজের দ্বিতীয় ক্যাম্পাস নির্মিত হয়েছে, যেটিতে কোনো কাজ করা যাবে না। এছাড়াও স্থানীয় পৌরসভা এবং কলেজ কর্তৃপক্ষ কোনো কাজ করতে পারবে না। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নির্মাণ ও কোনো কাজ করা যাবে না। আদালত এই রায়ে আরও জানিয়ে দিয়েছে স্থানীয় এডিএলআরও এবং বিএলআরও কোনো রকম নথি পরিবর্তন করতে পারবে না। যদি কেউ এই কাজ করে তাহলে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আইনজীবী আব্দুর রকিব মল্লিক জানান কৃষ্ণনগর শহর লাগোয়া এই কবরস্থানটি মুসলিমদের জন্য রয়েছে, 1928 সাল থেকে এটি কবরস্থান বলে উল্লেখ আছে। একটি অংশে প্রাচীর দেওয়া আছে। 2015 থেকে 2016 সালে নদিয়া জেলা পরিষদের তত্ত্বাবধানে গোদাডাঙ্গা কবরস্থানে প্রাচীর দেওয়া হয়, যার জন্য আনুমানিক ব্যয় হয় 26,79,000 টাকা। তিনি আরও জানান লকডাউনে 2020 মার্চ মাস থেকে এখানে অবৈধ নির্মাণ শুরু হয়। রাজ্য ওয়াকফ বোর্ডকে এ ব্যাপারে অবগত করা হলে তৎকালীন চেয়ারম্যান আব্দুল গনি জেলা শাসককে চিঠি দিয়ে অবৈধ নির্মাণ বন্ধ করতে আবেদন করেন। এছাড়াও বিএলআরও এবং ডিএলআরওকেও চিঠি দেওয়া হয়, কিন্তু প্রশাসন কোনো গুরুত্ব নেয়নি। এরপর আইনজীবী আব্দুর রকিব মল্লিক জেলা শাসক, পুলিশ সুপার এবং পৌরসভাকে চিঠি দেয়। পৌরসভা উকিল মারফত চিঠি দেয় তাকে, তাতে এটি যে পৌরসভার সম্পত্তি তার সপক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি। বর্তমানে এই সম্পত্তিতে এখন কবর দেওয়া হয়। জুলাই মাসে আব্দুর রকিব পশ্চিমবঙ্গ ওয়াকফ ট্রাইব্যুনালে মামলা করেন। কৃষ্ণনগর পৌরসভা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। এরপর 5 বার ট্রাইব্যুনালে শুনানি হয়। শেষ পর্যন্ত 21 সেপ্টেম্বর এই সম্পত্তি নিয়ে রায় দেয় জেলার গুরুত্বপূর্ণ কবরস্থানটিকে অবৈধ নির্মাণ বন্ধে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে তাতে খুশি সকলে। তাদের দাবি, শহরে মুসলিমদের এই কবরস্থানটির বাকি অংশ প্রাচীর দিয়ে ঘিরে ফেলা হোক। আপডেট এই পর্যন্তই, আসবো অন্যান্য আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।